সবচেয়ে প্রথমে যে আইডিয়াটা এসছে সেটা হচ্ছে নিউজপেপার ব্যাংক। নিউজপেপার ব্যাংক হচ্ছে পুরনো খবরের কাগজ জমা করে সেইটাকে বিক্রি করে যে টাকাটা হয় সেটাকে আমরা বলছি সোশ্যাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। রুগীকে ডাকার আগে আমি মন্ডল দাকে বলবো যে মন্ডল দা আপনি ইন্ট্রোডাক্টরি বক্তব্যটা একটু রেখে দিন, যাতে বাংলায় যারা পরে শুনবেন তারা যেন বুঝতে পারেন আজকে ডেভেলপমেন্ট জার্নালিজম নিয়ে আমরা কাজ করছি, কি করে মানুষ মানুষের পাশে দাঁড়াবে সেটা নিয়ে আমরা কাজ করছি। মন্ডল দাকে রিকোয়েস্ট করবো এসে মন্ডল দা ইনিশিয়াল স্পিচটা যদি রাখেন। সুধী ভদ্রমণ্ডলী, আজকে শ্রীরামপুর টাউন হলে ভাবনাঙ্কের ট্রেজারার আমার শ্রদ্ধেয় শ্রী নরেশ কুমার জৈন একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, যে অনুষ্ঠানটি সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ লাইভের মাধ্যমে দেখবে। নরেশজির যে চিন্তাভাবনা এবং আমরা যারা প্রত্যেকে সামাজিক কাজ করি, যে কাজে সমাজ উপকৃত হবে সেটাই প্রকৃত সমাজের কাজ। নরেশজির সঙ্গে আমার 2017 সালে একটা বইমেলার অনুষ্ঠানে পরিচয় হয়েছিল, একটা হিউম্যান সোসাইটির একটা উদ্যোগে আমি সেখানে আমন্ত্রিত অতিথি ছিলাম, সেই হিসাবে নরেশজিকে আমি ওখানে বেছে নিয়েছিলাম। পরে ওনার সঙ্গে আমার অনেক হৃদয়ের সম্পর্ক হয়েছে, উনি আমার বাড়িতে গেছেন, ওনার বাড়িতে আমি অনেকবার গেছি, আমি আপনারাও দেখেছি নরেশজির সঙ্গে কাজ করা যায়, আর মানুষটি বোঝেন, কি বোঝেন, প্রকৃত সমাজে আমাদের এই ধুমধরা সমাজে রন্ধে রন্ধে কোথায় ঘাটতি, কী করলে সমাজ বেনিফিট হবে এবং কী করলে মানুষ বেনিফিট হবে, মায়েদের পেনশন, নিউজ পেপার ব্যাংক, বিনা সুদে ঋণ, এই যে উন্নত ভাবনা, এই ভাবনাটাকে আমি স্যালুট করি। যদি আপনি সমস্ত সোশ্যাল অর্গানাইজেশন, এনজিও, ট্রাস্ট, ধর্মীয় ট্রাস্ট, সমস্ত মানুষকে, লাইব্রেরি, পাড়ার ক্লাব, সবাইকে আপনি একত্রিত করুন এবং আপনার কোম্পানির আগে ভাবনাঙ্কের আপনি রেজিস্ট্রেশন করুন। তা আমরা ভাবনাঙ্ক রেজিস্ট্রেশন করেছি, সেখানে ডাক্তার অরুণ কুমার রাজ উনি সভাপতি, আমি পি কে মণ্ডল সম্পাদক, নরেশ জৈন ট্রেজারার এবং প্রণব কুমার সিং আমাদের সদস্য। অনেক প্রশ্ন আমাদের আকাশে বাতাসে ঘুরে বেড়ায়, সবসময় উত্তর পাওয়া যায় না, কিন্তু পর্ণালী কি সেই উত্তরটা দিলেন, হয়তো কালকে তিনি লিফলেট ছেড়ে মায়েদের কাছে তার পড়াতে পৌঁছে যাবেন। বলছি আমাদের একটা সিস্টেম আছে দেশে, সেটা হচ্ছে যুদ্ধ। হাজার হাজার বছর ধরে আমরা যুদ্ধ দেখেছি, হাজার বছর ধরে আমরা খুন রাহাজানি দেখেছি, হাজার বছর ধরে যেটা আমরা দেখেছি যে লুট করা হচ্ছে, সম্পদকে লুট করা হচ্ছে, কিন্তু সোশ্যাল যে সোশ্যালিজম যেটাকে বলে, যেটা আমরা একদমই দেখিনি যে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনো মুভমেন্ট করছে। নিউজ পেপার ব্যাংক হচ্ছে সেই প্রথম পদক্ষেপ যেখান থেকে মানুষ তার সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে, যেহেতু মিডিল ক্লাসের কোনো প্রোডাক্ট নেই, জল নেই, ম্যাটবক্স নেই, লাইট নেই, কিচ্ছু নেই, ডিটারজেন্ট পাউডার নেই, সোপ নেই, আমরা যাই কিনি কোনো কর্পোরেটকে বড়লোক করে দিই, কই আমরা মিডিল ক্লাসের জন্য তো এমন কোনো সিস্টেম করিনি যে আমাদের মায়েরা বাবারা 8,000 টাকা পেনশন পাবেন। আজকের এই সন্ধেটা সেই লড়াইয়ে আপনারা যারা বাড়ি ফিরে যাবেন 18ই সেপ্টেম্বরকে কোনোদিন ভুলবেন না, কারণ সৈনিকরা বর্ডারে গিয়ে কাজ করে, তাহলে আপনারা বাড়িতে পাড়ার 50 জন মাকে মায়ের যদি জাগরণ হয়, তারা যদি শুধু ডোনেটটা করে রুমিদের হাত ধরে যদি শ্রীরামপুরে এগিয়ে নিয়ে যায়, পরের যে কাজটা মন্ডল যে আপনাদের সঙ্গে কথা বলে করে দিতে পারবেন। আমরা ভাবনাঙ্কে একটা সদস্য চাঁদার কথা বলি, কতটা বলি না ইচ্ছে করে, তার কারণ হচ্ছে এতদিন আমি গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করেছিলাম, কেন করেছিলাম, যে মানুষটি সদস্য চাঁদা দেবে শুধু নিজেকে তুলে ধরার জন্যে নয়, তার পাড়াকে তুলে ধরার জন্যে। এখন ইউটিউবে সব বড় বড় চ্যানেলরা সদস্য পদের কথা বলছে, আমরা বলছি আগে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করুন, আপনি যদি 3,000 টাকা তৈরি করতে পারেন তবে না 300 টাকা দেবেন,
আর কালকে যদি মণ্ডলে আপনাদের ফাইল পাস করাতে পারেন তবে না বেশি দেবেন। আজকে একটা চ্যানেল চালাতে গেলে এডিট করতে হয় সকালবেলা, সেটা কেউ ফ্রিতে করে দেয় না। সেজন্য বলছি আমরা শুধু চ্যানেলের মেম্বার হব, গান কবিতা শোনানোর জন্য সেই চ্যানেল ভাবনামুখ নয়। ভাবনামুখ হচ্ছে যে একটা অনলাইন চ্যানেল কেন আলাদা করে আপনাদের কাছে আসবে। গান শোনানোর জন্য তো হাজারো হাজারো চ্যানেল, রোজ সকালবেলা উঠে কেউ না কেউ গান শুনিয়ে দিচ্ছে। কিন্তু আমরা চাই একটা ইকোনমিক মুভমেন্টের সঙ্গে যাতে আমরা আপনাদেরকে গানটাও দিতে পারি। বিপরীতে হাসছি, সেই বিদ্যাসাগরের একটা কথাটা মানে মনে পড়ছে, ছোটবেলায় পড়েছিলাম ক্লাস এইটে সম্ভবত। বিদ্যাসাগর ঘরে বসে আছে, চারজন গেস্ট এসছে, পাড়ার ছেলেরা তাকে টোন কাটতে কাটতে যাচ্ছে। আমি দু লাইন বলছি, সুরাই মেঘের কুল বেটার বাড়ি খানা কুল অংতৎসত বলে বেটা বানিয়েছে স্কুল, এইরকম ভাবে টোন কাটছে বিদ্যাসাগরকে বিবাহ এগেনস্টে যখন বিদ্যাসাগর সমাজে লড়ছে। তা বিদ্যাসাগরের মতো মানুষকে যদি এইসব শুনতে হয়, আমি বা নরেশদা বা আমরা যারা আছি এখানে, তারা তো মানে কিছুই না। আমাদের এরকম সমাজে নেগেটিভ লোক থাকবে, স্রোতের বিপরীতে হাঁটতে হবে, স্রোতের বিপরীতে হেঁটে কিন্তু মানে যা সাকসেস হয়েছে, মানে আমার এই 51 বছর বয়সে জীবের দশায় আমি যা দেখেছি, যারা থাকছে সৌরভ গাঙ্গুলি, সচিন্দ্র নির্বাক থেকে শুরু করে যারা যে সমস্ত ট্রেন্ডে আছে, প্রফেশনে আছে, যারা সাকসেস হয়েছে তারা কিন্তু এইভাবেই সাকসেস হয়েছে, নাকে হ্যাঁ করা। আমরাও চেষ্টা করতে পারবো। আর নরেশদাকে বলছি, আপনার এই পেপার ব্যাংক, আপনার মানে আপনাদের পেপার ব্যাংকে আমি 100% চেষ্টা করব একটা জবাব এবং করব যখন ভালো মতোই করব। ধন্যবাদ। ওটাকে কাট করিনি, ওটা অন রেখেছি এই জন্যে যে এই যে সদস্য বললেন না, সদস্য চাঁদা দিতে হবে, আমি অফিসারই জানাচ্ছি সদস্য চাঁদা কেন দিতে হবে। আইডিয়ারই তো কাজ করতেই পারে। যারা মনে করেছেন যে তার কোনো লাভ আছে, তাহলে আপনারা পেপার ব্যাংক খুলে আপনার পড়াতে মায়েদেরকে পেনশন দিন, আমাদের সঙ্গে যুক্তও হতে হবে না। কিন্তু হ্যাঁ, যদি মনে করেন একটা অনলাইন চ্যানেল দেশের ডেভেলপমেন্ট আনবে, যেটা বড় বড় চ্যানেল আনতে পারলো না, তাহলে আমাদেরকে নিশ্চয়ই 100 টাকা বা 300 টাকা মাসে দেবেন। এই জন্যে দেবেন যে লোকটাকে আমি এডিট করার জন্য দিচ্ছি। আমাদের সদস্য হতে গেলে সবচেয়ে আগে সোশ্যাল ফান্ডটা তৈরি করতে শিখতে হবে। ভারতবর্ষে এই মুহূর্তে সোশ্যাল ফান্ড নেই। আমরা রোজ যে টাকাটা জেনারেট করছি জিনিসপত্র কিনে, কোনো কর্পোরেটের ঘরে পাঠিয়ে দিচ্ছি, বড়লোক আরও বড়লোক হচ্ছে।